আজ শোনাবো সিনবাদ ও বাজ পাখির গল্প। বহুদিন আগে ফার শহরে মহাপরাক্রমশালী এক সুলতান রাজত্ব করতেন। তার নাম ছিল সিনবাদ। খেলাধুলা আর শিকারেই তার বেশিরভাগ সময় কাটত। সুলতানের প্রিয় সঙ্গী ছিল এক বাজ পাখি। এক মুহূর্তের জন্যও তাকে কাছছাড়া করতেন না সুলতান। একদিন সঙ্গী সাথী নিয়ে শিকারে বেরিয়েছিলেন সুলতান। যেতে যেতে তারা এসে পৌঁছলেন বিরাট এক উপত্যকায়। ঘুরতে ঘুরতে হঠাৎ সুলতানের চোখে পড়ল বিরাট চেহারার এক পাহাড়ি হরিণ। মানুষের সাড়া পেয়েই ছুটতে আরম্ভ করল। সাথে সাথে তার পেছনে ঘোড়া ছুটিয়ে দিলেন সুলতান। ক্রমশই দুজনের মধ্যে ব্যবধান বাড়তে থাকে। তবে কি শিকার হাতছাড়া হয়ে যাবে? সুলতান কাঁধ থেকে শেকল খুলে উড়িয়ে দিলেন বাজ পাখিকে। বাতাসে পাক খেয়ে তীরের মতো হরিণের মাথার উপর নেমে এলো বাজ পাখি। তারপরই বর্ষার মতো ধারালো ঠোঁট দুটো আমূল বিঁধিয়ে দিল হরিণের চোখের মধ্যে। যন্ত্রণায় আর্তনাদ করে উদ্ভ্রান্তের মতো একটা বড় পাথর থেকে মাটিতে গড়িয়ে পড়ল হরিণ। সিনবাদ ঘোড়া থেকে নেমে তলোয়ারের এক কোপে শেষ করলেন তার শিকার। দুপুর গড়িয়ে গিয়েছে। ফেরার পথ ধরতেই সিনবাদ অনুভব করলেন তেষ্টায় গলা শুকিয়ে গিয়েছে, ঘোড়াটাও আর চলতে পারছে না। আশেপাশে যত দূর চোখ যায় জলের কোনো চিহ্ন নেই। চলতে চলতে বেশ কিছু দূর যেতেই হঠাৎ সুলতানের চোখে পড়ল বড় বড় গাছের ফাঁকে একটা ছোট জলাশয় দেখা যাচ্ছে। ঘোড়া ছুটিয়ে সেখানে যেতেই সুলতান দেখলেন টলটল করছে জল। জলের জন্য ছটফট করছিল বাজ পাখি। সুলতান একটা পাত্রে জল ভরে পাখির মুখের কাছে আনতেই পাখার এক ঝাপটায় জলের পাত্র মাটিতে ফেলে দিল পাখিটা। অবাক হলেন সুলতান, কোনোদিন তো এমন করে না পাখিটা। পাত্র ভর্তি জল নিয়ে ঘোড়ার মুখের কাছে ধরতেই সেই একই ঘটনা আবার ঘটল। বাজ পাখি উড়ে এসে এক ঝটকায় জলের পাত্র মাটিতে ফেলে দিল। এবার প্রচণ্ড রেগে গেলেন সুলতান। তেষ্টায় নিজেও আর দাঁড়াতে পারছিলেন না। এবার পাত্র ভর্তি জল নিয়ে নিজেই খেতে গেলেন। আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি। এবার আর নিজেকে সামলাতে পারলেন না সুলতান। কোমরে গোজা ধারালো ছুরি বার করে দু কোপে দুটো পাখাই কেটে দিলেন। অঝরে রক্ত ঝরছে, তবুও কোনো ভ্রুক্ষেপ নেই পাখির। আকাশের দিকে মুখ তুলে বারবার কি যেন দেখতে চাইছে। সুলতান মুখ তুলে তাকাতেই চমকে উঠলেন। পুকুরের পাশে গাছের ডালে ঝুলছে অসংখ্য বিষধর সাপ। তাদের মুখ থেকে টপটপ করে ঝরে পড়ছে বিষের ফোঁটা। সুলতান বুঝতে পারলেন কেন তার প্রিয় পাখি বারবার তাকে জল খেতে বাধা দিয়েছিল। দুঃখে অনুতাপে ব্যথায় ভরে গেল তার হৃদয়। তবুও আর কিছুই করতে পারলেন না। তার চোখের সামনেই ছটফট করতে করতে মারা গেল তার প্রিয় বাজ। গল্প শেষ করে সুলতান ইউনান উজিরকে বললেন, হাকিম ডুবানকে শাস্তি দিলে আমাকেও ওই সুলতানের সিনবাদের মতো অনুতাপের জ্বালায় জ্বলতে হবে। উজির বুঝতে পারছিলেন সহজে হাকিমের বিরুদ্ধে সুলতানের মনকে বিষিয়ে দেওয়া সম্ভব নয়, তাকে অন্য পথ অনুসরণ করতে হবে। তিনি বললেন, জাহাঁপনা, আপনি যে গল্প বললেন তার সাথে তো আপনার কোনো সম্বন্ধ নেই। সুখ পাখি আর বাজ পাখি দুজনই ছিল তাদের প্রভুর অনুগত, সত্যিকারের বন্ধু। তারা ছলনা কাকে বলে জানতো না, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা বন্ধুর ছদ্মবেশে শত্রু, সবসময় সুযোগের খোঁজে থাকে। কিভাবে ক্ষতি করা যায়, যেমন ক্ষতি করেছিল সেই উজির। সুলতান অনুমতি দিলে সেই কাহিনী বলতে পারি। সুলতানের সম্মতি পেয়ে গল্প শুরু করলেন উজির।